what is up? Welcome to Sport Bike Channel. So, देखते ही बच्चों पेशाने किन्तु practice होच्छे एवं car practice होच्छे. Thumbland देखे तो बुझे गए चो. Josh Telegraph. हमादर किन्तु fourth club tour. तो तुमरा जानो ये जो Mohammedan, BSS, तार पड़े ही किन्तु हमरा कोरे नहीं चलो. এরিয়ান করেছিলাম আমরা চলে এসেছি জস টেলিগ্রাফে এরপরে কিন্তু আরো অনেকগুলো ক্লাব আছে সবগুলো করার চেষ্টা করব তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কিন্তু ভালো হবে অবশ্যই এবং কমেন্ট করে জানিও যে কতটা ভালো লাগলো আজকের ক্লাব ট্যুরটা তো চলো জস টেলিগ্রাফকে দেখে নিই যে জস টেলিগ্রাফ কতটা ভালো প্র্যাকটিস করছে এবং রঞ্জন স্যারের কাছ থেকে তো জেনেই নেব এইবারে তাদের প্ল্যান কি কারণ আমরা কিন্তু আগের বার বলেছিলাম আইএফএসএল এর তারা কিন্তু কন্টেন্ডার এবারও বলছি সিএফএল এ কিন্তু তারা কন্টেন্
चलिए कुछ 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 है जाम जाम हमारा आइए जाम जाम हाँ वेरी गुड जाम बहुत बहुत जाम कुछ आइए कौन आ जाता हाँ वेरी गुड जाम 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 वेरी गुड बहुत 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 जाम 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 তোমাদের যেরকম বলেছিলাম আমরা কিন্তু জর্জ টেলিগ্রাফে চলে এসেছি এবং চতুর্থ ক্লাব আমাদের এবারে কিন্তু স্যার এক্সপেকটেশন হাই অনেকটাই জর্জ টেলিগ্রাফকে নিয়ে কারণ হচ্ছে আইএফএ শিল্ডে আপনাদের পারফরমেন্স এইবারে সিজন নিয়ে আপনি কি বলতে চান আমি প্রথমেই এই প্যান্ডামিকের মধ্যে কলকাতা লীগকে করার যে উদ্যোগ তার জন্য আইএফএর সেক্রেটারি জয়দীপ মুখার্জি সহ আইএফএ টিম আইএফএকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমার নিজের ক্লাব জর্জ টেলিগ্রাফকেও এই কারণেই জর্জ টেলিগ্রাফকে আমি ইয়ে করছি যে কুর্নিশ জানাচ্ছি জর্জ টেলিগ্রাফ এবছর যেমন আইএফএ শিল্ডে আমরা 12-14 খানা নতুন ছেলের মুখ নিয়ে এসেছিলাম তার মধ্যে 5-6 জন একটু ভালো জায়গায় তারা চান্স পেয়ে চলে যাচ্ছে আর আমরা সেই জায়গায় ফিফথ ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন কোনো ডিভিশনেই খেলেনি এরকম আরও 10-12 খানা ছেলেকে এবছর আমরা সিএফএলে প্রজেক্ট করছি তো বাংলার ফুটবলের স্বার্থে বাংলার যে ছেলেগুলো ভালো খেলে যেটা প্রায় 11 খানা ডিস্ট্রিক্ট থেকে খুঁজে নিয়ে এসেছি আমরা তারা এই বছর জর্জের প্ল্যাটফর্মে খেলবে এবং তারা অবশ্যই আমি আশা রাখি তারা প্রমাণ করবে এবং জর্জ সময় ভালো ফুটবল খেলবে এটা আমি আশা রাখছি তো বিভিন্ন জায়গা থেকে যেরকম আমরা দেখেছি বেঙ্গলের অনেকটাই উত্তরবঙ্গ থেকে পুরুলিয়া থেকে আপনারা স্কাউটিং করে প্লেয়ার নিয়ে এসেছেন তো কতটা আশাবাদী যে এইবারে তাদের পারফরমেন্সটা মানে মানে আমরা যেরকম চাই যে বাংলা থেকে প্লেয়ার উঠুক তো আপনারা পদক্ষেপটা নিয়ে রেখেছেন তো আপনাদের কতটা আশাবাদী তা সেই সব প্লেয়ারদের নিয়ে অবশ্যই আমি ভীষণ আশাবাদী এবং ক্লাবকে আমিই বলেছি যে হ্যাঁ এবছর যেহেতু
একটা ঝুঁকি আর বেশি করে নেওয়া যেতেই পারে অন্য সবারের তুলনায়। যদিও আমি সবসময় ঝুঁকি নিই, সবসময় জুনিয়র ছেলেদের খেলাই জর্জে। আমার হাত ধরে বহু জুনিয়র ছেলে আজকে সিএফএলের প্ল্যাটফর্মে খেলছে, কারণ আমি ওই বললাম যে আমি একটা কী বলে প্যারামিটার জাজ করি, যে টেকনিক ট্যাকটিক্স এবং কী বলে স্কিল যদি ঠিকঠিক করে থাকে আর কি, একটা প্লেয়ারের এন্ডুরেন্স ঠিকঠিক থাকে, ফিজিক্যাল কন্ডিশনিং, তো সেইখানে একটা প্রিমিয়ারের ছেলের সাথে যদি সেই টেকনিক্যালি সেই জায়গাটা সেম হয়, তো সেইকে সাহস দেওয়া তো একটা কোচের কাজ। তো আমি সেই কনফিডেন্সটা দিয়ে চেষ্টা করি যে তুই পারবি, তোর মধ্যে সেই কোয়ালিটি আছে, কথা শুনে শুধু চল, তাহলেই কিন্তু সম্ভব ভালো রেজাল্ট করা। এবং আমি আশাবাদী খুব যে এবছর বেশ কিছু ভালো ছেলে জর্জের প্ল্যাটফর্মে ব্যবহার করে সামনে চলে আসবে, যাদেরকে নিয়ে সামনের বছর আগামী বছর টানামানি হবে, এটুকু আমি বলতে পারি। এবারে স্যার গ্রুপ স্টেজ হচ্ছে এবং অবশ্যই অনেক কম সময় পাচ্ছেন আপনারা যারা পুরো সব ক্লাবগুলোই, তো এবং অবশ্যই এক বছর কিন্তু প্যান্ডেমিকের কারণে সিএফএল হয়নি, তো প্লেয়ারদের একটা চোটের সম্ভাবনাও থাকতে পারে, কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে যে সিএফএলটা হচ্ছে এবং অবশ্যই যে গ্রুপ স্টেজের যে পরিকল্পনাটা হয়েছে একটু অন্যরকম হচ্ছে, তো এটা কতটা মানে সাধুবাদ জানাবেন? আমি দেখুন অ্যাকচুয়ালি ওইভাবে ভাবছি না, কেননা আমরা চাইছি, আমরা যারা কোচ যারা অফিসিয়াল, আমার মনে হয় আমাদের ভাবা উচিত ফুটবলটা হোক, কীভাবে হলো বড় কথা না, শিডিউল কী হলো, তো কথা হচ্ছে ফুটবল বল মাঠে গড়াচ্ছে, আবার সেই কলকাতা মাঠে ফুটবল আমরা ফিরে পাবো, কলকাতা লিগ ফিরে আসবে, এবং আমি পাশাপাশি আশা করবো যে লোয়ার লেভেলের যে লিগগুলো আছে আগামী দিন সেটাও আইএফএ ভাববে তাদের সেইগুলোকে নিয়ে, তো আবার সেই উন্মাদনা লিগকে ঘিরে, তো সেই জন্য ওইগুলো কোনো ম্যাটার করছে না, সামনের দিকেই তাকাচ্ছি, ফুটবল হোক। তো অল দ্য বেস্ট জর্জ টেলিগ্রাফ, এবং স্যার আপনাকেও অল দ্য বেস্ট, এবং অবশ্যই এই সিজনটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তো অল দ্য বেস্ট স্যার। থ্যাংক ইউ স্যার। তো তোমরা তো দেখলেই জর্জ টেলিগ্রাফের গোলকিপিং প্র্যাকটিস অসাধারণ কিন্তু প্র্যাকটিস হয়ে গেল, এবং আমি এখন গোলকিপিং কোচ যে রয়েছেন তপন কর্মকার, তো স্যার অসাধারণ প্র্যাকটিস হয়ে গেল, সিএফএল কিছু দিনের মধ্যেই স্টার্ট হবে, কতটা আশাবাদী আপনাদের গোলকিপার? আশা করি এখন তো সবে তো দুদিন তিন দিন প্র্যাকটিস হলো, আরও চার পাঁচ দিন প্র্যাকটিস হলে ওরা ফিট, মোটামুটি ফিট আছে, কারণ এই মধ্যেখানে লকডাউন ছিল তো অনেকে প্র্যাকটিস করতে পারেনি, যাতায়াতের অবস্থায় সাবি যাবি অনেক কিছু প্রবলেম ছিল, এইবার এসেছি যখন এইবার দিন দশেকের মধ্যে ওরা যদি ফিট হয়ে যায় ভালো, সবাই যে ভেরি রেপুটেড ভালো গোলকিপার, সব আমার ছাত্র, খুবই ভালো গোলকিপার এরা, আর যদি ঠিক করে প্র্যাকটিস পায় আগামী দিনে খুব ভালো খেলবে ওরা, ব্যাস। তো সিএফএল নিয়ে কিন্তু জর্জ টেলিগ্রাফে প্রত্যেকবারে একটা আশাবাদী থাকে, এক্সপেকটেশান থাকে, এবং গোলকিপিং পজিশনটা একটা মানে খুব ইম্পর্ট্যান্ট পজিশন ফুটবলে, তো এইবারে যে আপনারা গোলকিপিং স্কোয়াডটা পেয়েছেন তাতে কতটা আশাবাদী? গোলকিপার যারা আছে এরা খুব ভালো গোলকিপার, এবং স্যার চেনা ছেলে আমার খুবই ভালো খেলে, আশা করি খুবই ভালো খেলবে, এবং সিএফএলে জর্জ টেলিগ্রাফ খুব একটা ভালো জায়গায় যাবে, খুব সুন্দর ভালো জায়গায় যাবে। তো অল দ্য বেস্ট স্যার আপনাকে এবং আপনার পুরো টিমকে। তো এবার একটুখানি দাদাদের কাছে চলে আসবো, তো ভাইয়া পহলে বতাইয়ে কেসা লাগ রহা হ্যায় গিলি মিট্টি মে খেল কে? বহুত টাইম কে বাদ রিটার্ন হুয়া ওয়েট ফিল্ড পে, বহুত আচ্ছা ফিলিং হ্যায়, সব লোগ ভাই ভাই লোগ কে সাথ মিল কে প্র্যাকটিস কর রহে হ্যায়, বহুত আচ্ছা লাগ রহা হ্যায়। তো সিএফএল তো নজদিক হ্যায়, বহুত এক্সপেকটেশন হ্যায় জর্জ টেলিগ্রাফ কে লিয়ে, আর আইএফএ শিল্ড মে জো পারফরমেন্স কিয়া থা আপ লোগো নে, আপকা টিম নে, তো ইস বার কিয়া এক্সপেকটেশন হ্যায়? एक्सपेक्टेशन तो कोच के जो प्लानिंग है उसके हिसाब से चले गए हम लोग, होपफुली टीम अच्छा करेगा, अभी तो प्रैक्टिस स्टार्ट हुआ है, और धीरे धीरे जितना टाइम जाएगा तो पता चल जाएगा। তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখে নিলে, এবং আজকের কিন্তু আমাদের চার নম্বর ক্লাব ট্যুরটা কমপ্লিট হয়ে গেল, তো ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিং টং করে দিও এই নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং এর পরবর্তী ক্লাব কী তোমরা চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তো তোর পর কিছু বক্তব্য থাকলে সেটাও বলে দে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়েছিলে জর্জ টেলিগ্রাফ চার নম্বর লাগবে, এবং জর্জ টেলিগ্রাফ পেয়ে গেছো, এবার কমেন্ট করে জানাও যে কমেন্টে বেশি বেশি পরিমাণে কমেন্ট আসবে এবং লাইক আসবে সেইগুলোই কিন্তু আমরা কভার করার চেষ্টা করব, এবং কথা দিচ্ছি যে প্রত্যেকটা ক্লাব কভার করার চেষ্টা করব। চলো নেক্সট ক্লাবে দেখা হচ্ছে, তো নেক্সট ক্লাব টুর কোনটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের গেস রাইট হয় নাকি দেখবো।